ভোরের আলো ফোটার আগেই কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়ামে হাজির 200+ কিশোর কিশোরীরা। দৃঢ় আত্মপ্রত্যয়ে আত্মরক্ষায় রুখে দাঁড়াতে কারাতে প্রশিক্ষণ নিতে নেমে পড়েছেন মাঠের সবুজ ঘাসে। মানসিক শক্তি আর আত্মরক্ষার কৌশল শিখে শারীরিক সক্ষমতা বাড়াতেই সাত সকালে ঘাম ঝরাচ্ছেন। শেখানো হচ্ছে সুরক্ষার কৌশল, যা মানসিকভাবে সাহসী করে তুলছে অংশগ্রহণকারীদের। আশা করছি আমি আমাকে নিজেকে সফলভাবে আত্মরক্ষা করতে পারব। কুংফু বা কারাতে শিখে আমি আমার মুভমেন্টের মাধ্যমে প্রতিহত করতে পারবো বা আমি আমার নিজেকে প্রোটেক্ট করতে পারবো। আমি রুট ফাইটের সময় কেউ যদি আমাকে রুটে যদি কোনো অ্যাটাক করে তাহলে আমি সেটাকে কিভাবে দমন করব সেটা আমি প্রশিক্ষিত হয়েছি। আত্মরক্ষার কৌশল আয়ত্ত করতে স্কুল কলেজের শিক্ষার্থীদের সাথে একই লাইনে হাজির শিশু সহ বড়রাও। কুংফু শিখলে এই দুষ্টদেরকে মারা যায়। আমি আমার আত্মরক্ষার জন্য আমি কুংফু শিখছি। আমরাও চাই যে আমাদের দেখা দেখি মানে যারা আছে তারাও উৎসাহিত হোক। এটা আমাদের সামাজিক ভাবে বর্তমান অবক্ষয়ের কারণে এই জিনিসটা খুবই প্রয়োজন, এবং এখানে যে পরিবেশ বা সবাই যেভাবে প্রশিক্ষণটা নিচ্ছে আমাদের জন্য খুবই ভালো হচ্ছে। জুডো কারাতে সহ নানা শারীরিক কসরত প্রশিক্ষণ দিচ্ছেন জাতীয় পর্যায়ের একজন প্রশিক্ষক। আয়োজকদের লক্ষ্য আত্মরক্ষায় আত্মবিশ্বাস। দর্শন, ইপটিজিং, মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ এগুলার বিরুদ্ধে যেন সচেতন হয় এবং সোচ্চার করে তোলা তাদেরকে। 3 সপ্তাহ ট্রেনিং শেষ, এর মধ্যে কিন্তু ওরা অনেক ইম্প্রুভ করেছে। যারা এখানে মোটামুটি ভালো করবে তাদেরকে নিয়ে আমরা 1 মাস পরে তাদেরকে নিয়ে আলাদা আবার একটা প্রশিক্ষণের ব্যবস্থা করব। প্রতিদিন সকাল 7টা থেকে 9টা পর্যন্ত চলে প্রশিক্ষণ। এতে অংশ নিচ্ছে 112 জন কিশোরী ও 102 জন কিশোর। গত 24 অক্টোবর শুরু হওয়া প্রশিক্ষণ শেষ হবে 23 নভেম্বর। সময় সংবাদ, কিশোরগঞ্জ।